ভিতরে আসবো? আপনি একটু আসেন মেহরবানি করে, একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন এই ভিডিওতে। দর্শক, আপনারা আমার পিছনে দেখছেন যে অনেক সুন্দর সুন্দর ভবন দেখা যাচ্ছে। আজকে 16 ডিসেম্বর, আমরা একটু সফরে এসেছিলাম। তো আমাদের সফরের যাত্রার মাঝখানে সুরেশ্বর পড়েছে, তো আমরা এখানে আসলাম। সুরেশ্বর মাজারের কথা আপনারা অনেকেই শুনেছেন, তো আজকে আপনাদেরকে আমি সুরেশ্বর মাজারের কিছু এই ভবন টপন এখানে কী আছে না আছে সব আপনাদেরকে দেখাবো, এবং কোথায় কী হয় আপনাদেরকে সেটা দেখাবো, আপনারা দেখবেন। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি স্কিপ করবেন না। দর্শক, এখন আপনারা পিছনে যেটা দেখছেন, এই যে সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহ আলাইহের মাজার, যেটা লেখা এখানে। আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। তো এখানে এখানে এই দরবার শরীফ ওনার মাজার, আর এখানে এই দরবার যারা পরিচালনা করেন এখানে তাদের বিশাল লিস্ট রয়েছে, প্রায় 10 জনের মতো ব্যক্তি আছেন ওনারা এই দরবারকে পরিচালনা করেন, 10 জন আপনারা দেখতে পাচ্ছেন। আর দর্শক, এখানে 2টা পাথর আছে, এখানে হচ্ছে পাথরের নজর ও মানতের টাকার বাক্স, দয়াল বাবা আপনার মানত ও নিয়ত কবুল করেন, এখানে লেখা আছে। বাবা কি মানত কবুল করতে পারে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন। আর দর্শক, এখানে যে 2টা পাথর দেখছেন, এই পাথর 2টা নাকি জিন্দা পাথর, এগুলো নাকি আস্তে আস্তে বড় হয়। তো এগুলো যদি বড় হয়, এটার চারপাশে তো বাউন্ডারি দেওয়া আছে, বড় হলে তো অবশ্যই বাউন্ডারি ভেঙে যাওয়ার কথা। এগুলো সবই কি মাজার নাকি আঙ্কেল? এই এগুলো মাজার, এগুলো আপনারা কি এখানে দর্শক নাকি? আচ্ছা, ঠিক আছে। এই যে দর্শক, আপনারা দেখছেন এই ভাইরা আছে, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে। ঢাকা থেকে এটা দেখার জন্যই নাকি? না, আমার নানু বাড়ি আছে এখানে, আরো মাজার আছে, যে কি বলে শ্যামপুরি বাড়ি, সেখানে গিয়েছিলাম, আর বিভিন্ন জায়গায় ঘুরতে আসছি। আপনারা কি ঢাকা থেকে আসছেন নাকি সবাই? আমার অবশ্যই এখানে এখানে। ও আচ্ছা, এগুলো সব কি মাজার নাকি ভাই? হ্যাঁ, এগুলো তো এই দর্শক আপনারা এখানে যে দেখছেন, এই যে এগুলো সব মাজার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা মাজারের মতো আছে এগুলো দেখছেন। এই এই মাজারে যিনি আছেন রসুলে নোমা কুতুবুল এরশাদ পীর হজরত শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই। ও, এটা নাতনি নাতি আর কি, নাতি আছে, আপনারা দেখছেন লেখাটা স্পষ্ট পড়তে পারতেছেন। আর দর্শক, এখানে শুধু একটা মাজার নয়, অনেকগুলো মাজার আছে। আপনারা দেখছেন এই যে ওখানে এক আঙ্কেল আছেন, আমরা আঙ্কেলের সাথে কথা বলবো। আঙ্কেল আস ভিতরে আসবো? আপনি একটু আসেন মেহরবানি করে, একটু কথা বলি আপনার সাথে। আসেন না, আমি আসবো, আপনি ওখানে থাকেন, আমি কি আমরা ওদিকে রাখবো, সমস্যা নেই। এমনি স্টুডেন্ট মানুষ, আমরা ঘুরতে আসছি আপনার, মানে আপনাদের সাথে কথা বলতে আসছি আর কি। আপনি এই মাজারে খাদেম নাকি? আলোতে দেখা যায় না, আমি একটু এখানে দাঁড়াই তাহলে। আসেন আঙ্কেল একটু। আঙ্কেল আপনার নাম কি? রুহুল আমিন। রুহুল আমিন, আপনি এই যে মাজার জাহান শরীফ রহমতুল্লাহ ওনার মাজার এটা? ও, এখানে তো মাজার তো অনেকগুলা দেখা যাচ্ছে, তো এখানে তাইলে দর্শক, এটা হচ্ছে জাহান শরীফ মাওলানা আঙ্কেল যেটা বলছেন ওনার মাজার, আর এটা হচ্ছে ওই ওনার পীর সাহেবের মাজার এটা। ও আচ্ছা, যাই হোক। তো আঙ্কেল, এখানে আপনার দেখাশোনার দায়িত্ব কি? দেখাশোনা করেন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা? ওই ভিতরে যায় ভিডিও করা এলাও না মনে হয় না। ও, তাহলে এই যে এখন যে গেট মিট করা হচ্ছে, সব মাজারের ইয়ার উরুসের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তো এখানে উরুসের সময় কত মানুষ হয়, কত লাখ মানুষ? অনেক মানুষ হয় এখানে মাজারে, তো অনেক মানুষ টাকা পয়সা দান করে। টাকা পয়সা আনুমানিক এরকম কত টাকা উঠে, আপনার আইডিয়া আছে? ও আচ্ছা, ঠিক আছে। তা আঙ্কেল ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আচ্ছা, এখানে মসজিদ কোন জায়গায়? মসজিদ মসজিদ বাহিরের দিকে না ওইদিকে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনার না, আমরা যেরকম দর্শক, ওনারা দেখতে আসছে আর কি।
সুরেশ্বরের বেলাল নুরির কথা আপনারা শুনেছেন, তো এখানে সুরেশ্বরের বেলাল নুরির কথা আমরা জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পর ওই খাদেম আঙ্কেল যিনি আছেন উনি বললেন উনি এখনও জিন্দা আছেন, তো ওনার জন্য মাজারের জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, ওই যে আমার পিছনে যেটা দেখছেন, ওই যে যেটা দেখছেন, যেটা এটা হচ্ছে বেলাল নুরির মাজারের নির্ধারিত জায়গা। উনি এখনও জীবিত আছেন, দেখেন দর্শক। আপনাদেরকে আমি চারিদিকের ভিউটা দেখাই। আমার মাঝে গরম আমার গরম।